আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবরাকাত আলিবুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতাম আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো কেমিক্যাল এবং সিজিং করা মেহগনি কাঠের চৌকার সম্পর্কে যা গ্যারান্টি দিচ্ছি বিশ থেকে পঁচিশ বছর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা চৌকার দরজা কিনুন আপনার জন্যে প্রত্যেকেরই স্বপ্ন থাকে একটি নির্দিষ্ট বাসা হবে সেই বাসায় পরিপূর্ণ সৌন্দর্য বালোর একটি চবিকাটি একটি ভালো মানের চোখা যা ফ্রন্ট সাইড এবং মাস্টারবাইডের মেইন রোডের জন্য ব্যবহার করা হয় পাশাপাশি কিচেন স্পেস এবং ব্যালকনিতে কাঠের ব্যাপক ব্যবহারের মাধ্যমে দরজা চোখের নেওয়া হয় সাশ্রয় মূল্য সর্বোচ্চ গুণগত মান ব্যবহারে আমরা সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে আপনার স্বপ্নকে বাস্তবায়নভাবে রূপ দিতে আমরা সুদক্ষ টিম সবসময় আপনাদের জন্য প্রস্তুত আজকে ভিডিও মাধ্যমে যে মেহগুনি কাঠের চৌকারগুলো দেখাচ্ছি এগুলো যাবি কুমিল্লা শহরে কান্দি পারে ভদ্রলোক দীর্ঘ অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনার নাম হচ্ছে কামরুল সাহেব উনি ওনার বাসার জন্য মেন রোডের জন্য উনি ব্যবহার করেছেন সাড়ে তিন ফিট বাই সাত ফিট কিচেন স্পেসে ব্যবহার করেছেন তিন ফিট বাই সাত ফিট এবং ব্যালকনিতে ব্যবহার করেছেন আড়াই ফিট বাই সাত ফিট এবং বেডে ব্যবহার করেছেন তিন ফিট চার ইঞ্চি মানে চল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি চোকের আমাদের প্রত্যেকটি চৌকাটের লম্বা উচ্চতা হচ্ছে চুরাশি ইঞ্চি যাদের এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের সাত ফিটের ভিতরে চৌকাট প্রয়োজন এখনই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন পাশাপাশি কেউ যদি রাউন্ড চৌকাট নিয়ে যেতে চায় সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমাদের স্টকে হিউজ পরিমাণ কাট রাখা আছে আমরা চাইলে একদিনের ভিতরে কাস্টমার যদি বিশ পঁচিশটা চৌকাটের প্রয়োজন হয় সেটা দেওয়া সম্ভব আমাদের এই চৌকাটগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে চেষ্টা করছি আমাদের এই তৈরি চৌকাটগুলো তুলে ধরতে বাহিরে কালি করে বিতনে কাটকালা আস্তর করে ডেলিভারি আজকের এই চৌকাটগুলো আমরা এই চৌকাটগুলো ওনার কাছে বিক্রি করেছি ফুল শাড়ি চৌকাট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা পঁয়ত্রিশশো টাকা যেটা সাইড ডেলিভারি সহ আমরা দিয়ে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে চৌকাট নিয়ে যেতে পারবেন পেমেন্ট মেথড সম্পর্কে একটু ধারণা দিই আমাদের প্রত্যেকটি পণ্যের যে মোট বিল আসবে সেখান থেকে ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা অর্ডার কনফার্ম করি সেখান থেকে কনফার্ম করার পর আমরা এই চৌকাটগুলো বানিয়ে থাকি যেদিন ডেলিভারি হবে সেদিন পে করলে আমরা নিজ গাড়ি দিয়ে সরাসরি পৌঁছে দেয় কাস্টমারের বাসায় আমরা অথেন্টিক গ্যারান্টি সহকারে যেহেতু কাস্টমারদের কাছে আমরা চৌকাটগুলি দিয়ে থাকি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা এই চৌকাটগুলো নিয়ে যাবেন আমাদের গ্যারান্টি দিয়ে আমরা এই চৌকাটগুলো কারণ ফুল সারি কাঠগুলো সরসা গুণ আসে না এবং যেহেতু আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করে তারপর দিয়ে থাকি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা এই চৌকটগুলো নিয়ে যেতে পারবেন এই চৌকাটের সাইজগুলো আমি আরেকটু ধারণা দিই সংক্ষিপ্তভাবে আমরা বিশেষত্বভাবে চৌকেটগুলো আমরা দুইটি সেকশনে বিক্রি করি মেঘনির চোকেটগুলো একটা হল ছয় আড়াই একটা হচ্ছে এগারো আড়াই এই ছয় আড়াই ভিতরে আবার দুইটা সেকশন হয়ে থাকেন একটা হচ্ছে হলো বি গ্রেড একটা হচ্ছে এ গ্রেড এ গ্রেডগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং বি গ্রেডগুলো ছাব্বিশশো টাকা ফুল বার্নিশ কমপ্লিট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো কুটি দুশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে অষ্টের অর্জিত অর্থগুলো আপনি যখন সঠিক জায়গা ব্যবহার না করবেন তখন এই কষ্টের জিনিসগুলো পরিপূর্ণ সৌন্দর্য পরিণত না হওয়ার কারণে নষ্ট হয় কাস্টমারদের আস্থা ব্যবসায়িকরা যখন তাদের সুনামের কথা চিন্তা না করে মুনাফার উদ্দেশ্যে অধিক হারে মুনাফার চেকেন রবীন্দ্র হিসেবে যখন আস্থার জায়গা তৈরি নষ্ট করে ফেলে তখনই কাস্টমাররা প্রদারিত হয় আপনি যখন আপনি বাসার জন্য ভালো জিনিস নেবেন প্রয়োজনে কাস্টমার যে রেট চায় সেখান থেকে এক দুশো টাকা বেশি দিয়ে হলেও ভালো বেস্ট কোয়ালিটি মানটা নেওয়ার চেষ্টা করবেন দামের কষাকষি না করে মালের কষাকষি করে মালের মানটা যেন ঠিক রেখে কাস্টমাররা দেয় সেই জিনিস কাস্টমাররা নিয়ে যেতে পারে দোকানদার সাথে সেই জিনিসটা অ্যানস্যর করে নিয়ে যাবেন কেমিক্যাল এবং সিজনিং সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে ধারণা দিক যারা আমাদের পিঠিগুলো আজকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি এবং যারা খুব বেশি ভালো না জানে থাকেন সেক্ষেত্রে একটু ধারণা নিতে পারবেন কেমিক্যালটা হচ্ছে কাঠের অসাদযুক্ত কাঠগুলোকে যখন গুণমুক্ত করার প্রয়োজন হয় আমরা নিজস্ব ফ্যাক্টরিতে সেটা কেমিক্যাল করার মাধ্যমে যার ধরনের কারণে কেমিক্যাল ব্যবহার করে সেটা গুণমুক্ত করে সেটাকে মূলত কেমিক্যাল ট্রিটমেন্ট বলা হয় এবং সিজনিং হচ্ছে কি সিজনিং হচ্ছে সম্পৃক্ত আমি একটু ধারণা দেই সেটা হচ্ছিলো কাঠের যে ময়েশ্চার থাকে মানে ভিজা থাকে সেটা বিমোচন করার জন্য তেরো থেকে চোদ্দো পার্সেন্ট ময়েশ্চার আনতে যে কেমিক্যালটা করা সেই প্রসেসটাকে মূলত সিজনিং বলা হয় থাকে এই সিজনিং এবং কেমিক্যাল করার কারণে কাস্টমারদের কাছে অথেন্টিক গ্যারান্টি সহকারে আমাদের পণ্যগুলো ডেলিভারি দিতে পারি